মিরপুর ও তার আশপাশের বিভিন্ন জায়গায় আজকেও পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে। সাভারে ভবন ধসের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রতিবাদে তারা বিক্ষোভ করছে। মিরপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন, আমরা তার সাথে চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানতে। ধন্যবাদ, আমি দাঁড়িয়ে আছি মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2 নম্বর যাওয়ার পথের মাঝখানে, এবং কিছুক্ষণ আগে এখানে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা তারা একটি মিছিল করে এবং মিছিল শেষে তারা একটি বাস ভাঙচুর করে, এবং ভাঙচুর করার পরে পুলিশ এখানে কর্তব্যরত যে পুলিশ ছিল তারা ভাঙচুর করার অভিযোগে একজন গার্মেন্টস শ্রমিককে আটক করেছে। এছাড়া আরেকটু জানিয়ে রাখি আমি আরিফ, সেটা হলো সকালের দিকে মিরপুর 13 নম্বরে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বিক্ষিপ্তভাবে কয়েকটি মিছিল করেছে, এবং মিছিল করার পরে তারা কিছু ভাঙচুরের চেষ্টাও করেছে, কিন্তু পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনীরা সেই মিছিলগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া বর্তমানে আমি এখন যেটা দেখছি সেটি হলো যে মিরপুর 13 নম্বর, 10 নম্বর বা মিরপুর 2 নম্বরে যে নাজুক জায়গাগুলো আছে যেখানে তারা মিছিল করেছে সকাল থেকে এ পর্যন্ত এবং কিছু ভাঙচুর করেছে, ঠিক সেই জায়গাগুলোতে ব্যাপক র‍্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং র‍্যাব পুলিশরা তারা এখনো টহল দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। এছাড়া এই গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবে যেন মিছিল করলে কোনো বাধা দিচ্ছে না পুলিশ, কিন্তু আমি আমি যেটি আমি যেটি দেখলাম শান্তিপূর্ণভাবে মিছিল করলে কিন্তু তারা যখন ভাঙচুর করছে বা তারা যখন ধরনের নাশকতা করার চেষ্টা করছে তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করছে। এছাড়া এখানে মিরপুর এলাকায় যে গার্মেন্টস গুলো আছে সেগুলো সবই বন্ধ রাখা হয়েছে, এবং এছাড়া সকাল থেকে এই পর্যন্ত মিরপুর এলাকায় কোনো ধরনের বড় নাশকতা বা কোনো